হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামের কিছু দৃশ্য, আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। ভোরবেলা গ্রামের এরকম পরিবেশ, কুয়াশায় ঢাকা পুরাটা গ্রাম, শিশিরে ভেজা ঘাস, প্রত্যেকটা গাছের এই পাতা এখন ভেজে আছে শিশিরে, আর এরকম শিশির ভেজা ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, শিশির ধরতে খুব ভালো লাগে, এরকম নদী দেখতে খুব ভালো লাগে, পাখির ডাক, কিচমিচি করে পাখি ডাকছে, শাড়ি বেঁধে পাখি উড়ে যায়, সূর্য মাত্র উঁকি দিচ্ছে, সূর্য উঠবে এখন, তো এরকম ভোরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগছে? সবারই খুব ভালো লাগছে আশা করি। আমাদের বাংলাদেশের বৈচিত্র্যময় এই নদী খুবই ভালো লাগে দেখতে। এটা হচ্ছে ছোট একটা খাল, আর এই খালের সঙ্গে কিন্তু নদী মিশে গেছে। আর বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোগুলো কিন্তু আগে অনেক দেখা যেত, কিন্তু এখন আর অতটা দেখা যায় না। পাখির কিচিমিচি ডাক, এরকম মেঠো পথ, গ্রামের এই মেঠো পথ দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। বন্ধুরা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। পাখির ডাক শুনলে আসলেই খুব ভালো লাগে, মনটা জুড়িয়ে যায় পাখির ডাকে। এই যে একটা পাখি বসে আছে, কি সুন্দর ডাকছে পাখি ভোরবেলা। সূর্য উঠবে, আকাশটা বর্ণিল লাল হয়ে আছে, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে, খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও হাঁটতে চলে এলাম, আর এত সুন্দর ফুল দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। ফুল তো সবারই ভালোবাসে, সবাই ভালোবাসে, সবারই প্রিয় থাকে ফুল। আর আমাদের বাংলাদেশটা কিন্তু সত্যিই অনেক সুন্দর, অপূর্ব অপরূপ সৌন্দর্য দিয়ে ভরা বাংলাদেশ, খুবই ভালো লাগলো, তাই শ্যুট করে নিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। পাখির কিচিমিচি ডাক শুনতে খুবই ভালো লাগছে, পাখি ডাকে, কোকিল ডাকে, খুব ভালো লাগে এরকম পরিবেশ। বন্ধুরা, চলে এলাম বাসায়। আজ আমি রান্না করব খেসারি ডাল দিয়ে পাটের শাক দিয়ে। আর এই খেসারি ডাল দিয়ে পাটের শাক আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুন ভর্তা হবে, আলু ভর্তা হবে, আর পাটের শাক দিয়ে ডাল হবে। আর এই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, পাটের শাক দিয়ে ডাল খুবই মজাদার একটি খাবার, আমার তো খুবই ভালো লাগে। আর এই বেগুনটা ভর্তা করার জন্যই এটা ভেজে নেওয়া হচ্ছে। আলু ভর্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে, একটু কাঁচা করলেও আলাদা টেস্ট হয়,
আর ভেজে নিলেও আলাদা টেস্ট হয়। আর এখানে বেগুন ভেজে নিয়েছি ভর্তা করার জন্য, শুকনো মরিচ। এই পাটের শাকটাই ভাজি করা হবে। পাটের শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি কিছু পাটের শাক আবার ভেজে নিচ্ছি আর কিছু ডালের মধ্যে দিব। আমার পাটের শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বাগার দিতে হবে। আর পাটের শাক কিন্তু বেশিক্ষণ ভাজা ঠিক না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর এটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি তুলে ফেলা ভালো। পাটের শাকটা এখানে তেলে দিব, তাই এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, আর এখানেই আমি পাটের শাকটা দিয়ে দেব। আর এখন নতুন নতুন পাটের শাক উঠছে, একদমই কচি পাতা, খেতেও খুব ভালো লাগে। আর আমি তো প্রতিদিন পাটের শাক কিনি, কারণ আমার প্রতিদিনই পাটের শাকটা খেতে খুব ভালো লাগে। খুবই সুন্দর সবুজ একটা কালার আসছে, খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এভাবে খেতেও ভালো লাগে। ভাজিটা বা ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে। এভাবে একটু তেলের পরিমাণ আর একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, ভাজি যেহেতু একটু কম হয়ে যায় শাক ভাজি, তাই একটু তেল বা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। শাকগুলো যেন দলা বেঁধে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে করে কাঠি দিয়ে ছাড়িয়ে দিতে হবে। এখানে আমি খেসারি ডালটা বসিয়ে দিলাম, সিদ্ধ করার পরে চালনিতে চেলে তারপরে বসিয়ে দিলাম। চালনিতে টালার কারণ হচ্ছে ছাবা থাকে কিন্তু ডালে, তো সেই ছাবাটাই ফেলে দেওয়ার জন্যই চালনিতে চালা। আর আমি এটা দুভাবে রান্না করব, একটা হচ্ছে পাটের শাক দিয়ে রান্না করব আমার জন্য, আর একটা রান্না করব আমার হাজবেন্ডের জন্য। সে আবার পাটের শাক দিয়ে খাবে না ডাল, পাটের শাক সে খায় না, তো তার জন্যই আবার আলাদা করে রান্না। আর ওর জন্য রান্না করব মিষ্টি কুমড়া শাক দিয়ে। আর এভাবেই আমি জাল করে নিয়ে তারপরে পাটের শাক দিব। পাটের শাক আমি কখন দিব, 2 মিনিট আগে দিব, যখন আমার ডালটা হয়ে যাবে। আমি যখন ডালটা বাগার দিব, বাগার দেওয়ার 2 মিনিট আগে আমি শাকটা দিয়ে তারপরে তুলে ফেলবো, বাগার দিয়ে ফেলবো। আর যদি বেশি সিদ্ধ করা হয় শাকটা, তাহলে কিন্তু ওই সবুজ কালারটা আর থাকবে না, আর শাকটা যেহেতু একটু পিছুল টাইপের, তো ডালটাও একদম পিছুল পিছুল হয়ে যাবে। এ কারণেই 2 মিনিট আগেই আমি শাকটা দেব, তারপরেই তুলে ফেলবো। দেওয়ার 1 মিনিট রেখেই তারপরে আমি শাক ডালটা তুলে ফেলবো, তুলে আমি বাগার দেব। আর এখানে আমি যে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করছি, এটা এখানে অল্প পরিমাণ দিয়েছি, কারণ ও একা যেহেতু অল্পই খাবে, শুধু রাতে খাবে, এই কারণেই আমি অল্প করে রান্না করছি ওর জন্য। আর এই শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি ডালটা বাগার দিয়ে দিব। এটাও প্রায় ঘন হয়ে গিয়েছে, আমি কিন্তু ডালটা কিন্তু আমি ঘন করে রান্না করছি। বন্ধুরা, আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেঙে তারপর আমি ডালটা বাগার দিয়েছি। 2টো ডালই আমার বাগার দেওয়া হয়ে গেছে, আর শাকটাও ভাজি হয়ে গিয়েছে। আর এখন ভর্তাগুলো করে ফেলছি,
প্রথমে আলু ভর্তাটা করব, তারপরে বেগুন ভর্তাটা করব। আর এই ডালের সঙ্গে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সঙ্গে যদি একটু বোম্বাই মরিচ হয় তাহলে তো আরও ভালো, ফ্লেভারটা খুব ভালো আসে বোম্বাই মরিচের, সবাই হয়তো জানে যারা বোম্বাই মরিচটা খায় বা চেনে। আর এই ছোট ছোট আলুগুলো কিন্তু ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই আলুটা লাল ছোট ছোট আলু, আর এটা ভর্তা বা এটা যদি আলুর দম করা হয় তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি ভর্তা আর আলুর দম খাওয়ার জন্যই নিয়ে এসেছি। আর আলুটা কিন্তু ভাজা পেঁয়াজ দিয়েই করা হয়েছে, ভাজা পেঁয়াজ দিয়ে করলেও মানে খেতে অন্যরকম স্বাদ, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলেও অন্যরকম স্বাদ লাগে, দুটো দুই রকম স্বাদ লাগে খেতে, খুবই ভালো লাগে। আলু ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দ, ভর্তা আসলে সবাই খুব পছন্দ করে, ভর্তা দিয়ে কিন্তু ভাতও অনেক খাওয়া যায়, ভাত আর কিছু লাগে না, মাছ মাংস দিয়ে কিন্তু ভাত ততটা খাওয়া যায় না, ভর্তা ডাল দিয়ে যতটা খাওয়া যায়। বলে না যে মাছে ভাতে বাঙালি, তো মাছে ভাতে ডালে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালি ডালে বাঙালি আমরা। আমি এখন এখানে বেগুনটা ভর্তা করব, আর বেগুন ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজটাই দেওয়া হবে, এতে কিন্তু ভালো লাগে খুব খেতে, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে করলে খুব ভালো লাগে। আলু আর বেগুন একসঙ্গে ভর্তাটাও খুব ভালো লাগে খেতে, দুটা একসঙ্গে ভর্তা করলেও ভালো লাগে, আবার আলাদা আলাদা করলে সেটার ফ্লেভার ইয়াটা সব আলাদা লাগে স্বাদটা। আর খাঁটি সরিষার তেল হলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খাঁটি সরিষার তেল দিলে খুবই ঘ্রাণ আসে, সরিষার একটা যে ঘ্রাণ সেই ঘ্রাণটা আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা বেগুন ভর্তা, কে কে খাবেন আপনারা চলে আসুন আমার বাসায়, সবাইকে দাওয়াত দিলাম আমি ভর্তা আর ডাল খাওয়ার। হয়ে গেল আমার সব রান্না আর ভর্তা তৈরি করা, পাটের শাক ভাজি, ডাল, বেগুন ভর্তা, আলু ভর্তা, সঙ্গে আছে বোম্বাই মরিচ। বন্ধুরা, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেসব ভাইয়ারা এবং আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।